সো হে গাইস, আজকে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আবার ব্লগটা নিয়ে আসলাম। তো তোমরা লাস্ট আমাদের চ্যানেলের ব্লগটা দেখেছিলে, সেটা সন্ধ্যাবেলা আমি পচা করেছিলাম। তো আজকেও আবার সন্ধ্যাবেলায় ব্লগটা নিয়ে আসলাম। সেটা ম্যাটার করে না যে সন্ধ্যাবেলা কি সকালবেলা, কারণ সকালবেলা ব্লগটা আনিনি। কারণ জানো, সকাল ঠিক আমি উঠিতে আমি 10:30 ঠিক এরকম ঠিক 10:30 সময় উঠেছি। 10:30 কি 11:00 সময় উঠে আমি ভাবছি যে কি ব্লগ করবো, কোনো কন্টেন্ট মাথায় আসছে না। সেই ভাতায় আসাতে 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 ঠিক এখন বাজে 6টার কাছে, এখন মাথায় আসলো যে আমি ফুড ব্লগ করি। তো মাথায় তবুও এসছে, এটা গোল্লুর এসছে মাথায়, আমার মাথায় আসেনি। তো ফুড ব্লগ জানি না তোমরা দেখতে চাইছো কি চাইছো না আমাদের চ্যানেলে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাচ্ছ না। হ্যাঁ, ভালো কথা, তোমরা কমেন্ট করছো না কেন, কেন কমেন্ট করছো না? তোমরা একটু কমেন্টটা করো না প্লিজ, কমেন্টটা করো। আমার মাথা অনেক চাপ পড়ছে, বিশেষ করে এমনি রাজ্যে রাত্রে মানে এখন তো এডিট করি, তো মাথায় একটু চাপ পড়ছে। তোমরা একটু ভালো ভালো কন্টেন্ট বলতে পারো, যদি তোমরা আমাদের চ্যানেল থেকে কী ভিডিও আশা চাইছো আশা করছো তো কমেন্টটা করো। তো যাই হোক, তো যেহেতু ফুড ব্লগ বলেছি আনবো, তো থাম্বনেলে তোমার দেখিয়ে বুঝে গেছে কী ফুড ব্লগ করতে চলেছি, আমাকে আর বলার দরকার নেই। তো ফুড ব্লগ করতে হয় যাবো, তো ফুড ব্লগ করতে হলে আমাকে গোলু বাইরে যেতে হবে। তো সময় নষ্ট করবো না, আমি এই দেশ পথে যাই না, কারণ এটা কী লেখা দেখতেই পাচ্ছ জামার মধ্যে। বাইরের রাস্তায় গেলে আমাকে অবস্থা খারাপ হয়ে যাবে, জেলে ভিজিয়ে দেবে ব্লগের নাম করে। তো রেডি হয়ে যায়, রেডি রেডি হয়ে তোমাদের গোলু বাড়িতে গিয়ে তারপর না তোমার সাথে কথা বলছি, কারণ তুমি যাই হোক ব্লগটা কন্টিনিউ দেখো। তো প্লিজ স্কিপ করো, দেখো না ব্লগটা, লাস্টে হেভি মাস্তি হবে, দেখতে থাকো ব্লগটা। Hey guys, it's Subo. Welcome back to Bhai Vlog. So guys, গোল্লুর বাড়িতে আমি চলে এসেছি। তো জানি না এখন কোথায় যাবো, কি ঠিক করবো, কিছু ঠিক করেনি। ও একটু ওই ঘরে গেছে, আমি ওই গোল্লুর ঘরটা বসে আছি, দেখা যাক ও আসুক। ওর মুখ থেকে না শুনি নিও এখন, এরপর আমরা মানে ভিডিও কি করতে চলেছি, কারণ সত্যি কথা বলতে কন্টেন্টের অভাব, কন্টেন্ট আসছে না মাথায়। আমাদের সামনে চলে এসছে কন্টেন্ট বয়, কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা এখন কোথায় যাবো, কন্টেন্ট কি আমাদের অভাব, আমিও বলবো না, মানে এখন আমি ঠিক করিনি কি করবো। চলো বেরোনো যাক নাকি, এখনই বেরোবে না একটু পরে? আচ্ছা ঠিক আছে। আমরা এখন যাচ্ছি কোথায়, আমরা ভাবলাম যে আজকে তো কোনো কন্টেন্ট করেছি না সকাল থেকে, তো এর জন্য আমরা আজকে ভাবলাম কি করবো, ফুড ব্লগ। হ্যাঁ, তো এর জন্য আমরা ডিসিশন নিলাম ফুড ব্লগ করবো। কি ফুড ব্লগ করবো? বিরিয়ানি ফুড ব্লগ। হ্যাঁ হ্যাঁ, আমরা নেবো হচ্ছে কলিজ, নেবো একটা বিরিয়ানির সাথে কলিজ, না একটু জমে নাকি তোমরা একটু জানো, সবই জানো, তার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ কলিজ কিনতে ঢুকেছে, আরে গোল্লু বালতি দাও জল গুলো বিরিয়ানি আর পাশে কি আছে, কিসের বোতল? কিছু খাই না,
সাব্বাস বেটা, বহুত বড়ি পাচ্ছে ছেলে, এসব উচ্চারণ করতে নেই মুখে। খাওয়া খাবো তো, খাও বিরিয়ানি দাও। ওয়েট করছো, বিরিয়ানিটা ঢালা শুরু করে দাও। দুধ দাও তো, দাও দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না এই গন্ধ, গন্ধ A few moments later. So guys, finally তো দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি ঢালা হয়ে গেছে। এবার তো খেয়ে তো রিভিউ তো অবশ্যই দিতে হবে, কিন্তু খাওয়া এখনো তোমাদের জন্য শুরু করিনি। তো শুরু তো করবো, অবশ্যই করবো। হ্যাঁ, রিভিউ দেবে বলছে, একটু ওর মুখ থেকে শুনে না রিভিউ। আমি বিরিয়ানি বিষয়ে ভালো রিভিউ দিতে পারবো না, কারণ ও বিরিয়ানি ভক্ত, ওর মুখ থেকে শুনে না। তোমরা তো জানো বাঙালি মানে বিরিয়ানি, তার মধ্যে বিরিয়ানি শহরে থাকি ব্যারাকপুর, তো বিরিয়ানি না খেলে হয় তোমরা ভাই? যে কষ্ট হচ্ছে বলে দেখে না না, কষ্ট সবাইকে খাওয়াবো বলেছি, যখন সবাইকে খাওয়াবো সবাই চলে আসবে। এখন প্রথম পেমেন্টে, শুভর প্রথম পেমেন্টে বিরিয়ানি শুধু পার্টি হবে সবাইকে, সব সাবস্ক্রাইবার যারা আসবে সবাইকে খাওয়াবো। সাব্বাস বেটা, বহুত বড়ি। এবার বেশি দেরি করতে হবে, লোভ সামলাতে পারছি না। মা মুরগিতে নরম নরম করছে, মুরগিতে কাঁদছে, বলছে কখন খাবো তুমি আমাকে, খেয়ে নিই মুরগিটা, না কাঁদু কাঁদু খেয়ে নিই মুরগিটা, কাদা মতো করে না আমার পেটটা শান্তি হয়ে যাবে, চলো খাওয়া যাক। তো ও তো বলে দিল যে আমার ফার্স্ট পেমেন্টে আসলে ও খাবে, তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, ফার্স্ট পেমেন্টটা করে দাও আমার, তাহলে ও কি বলেছিল একদম দি দেবে একবারে পুরো, যে আসবে সব সাবস্ক্রাইবারদের খাওয়াবো, কেউ বাদ যাবে না। কিন্তু আসতে মনে করা হবে, তার জন্য তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কি হবে ও ফার্স্ট পেমেন্ট পাবে, আর ফার্স্ট পেমেন্ট পেলে কি হবে তোমরা খেতে পারবে। আর ভাবতে হচ্ছে তো, আরে এইসব বিরিয়ানি খাবো না, খাওয়ালে ব্যারাকপুরের ফেমাস বিরিয়ানি খাবো, নাম মানে নাম শুনলে পেট ভরে যাচ্ছে, তাই কত খেতে যাও, তুমি দরকার পড়লে বসিয়ে খাওয়াবো রেস্টুরেন্টে, কিন্তু খাওয়াবো ভাই। তুমি যদি দরকার পড়ে তুমি লিখে দেখো এখন টাইম টাইম, যে ভিডিওটা ডাউনলোড করো, পরে দেখো হ্যাঁ বলেছিল যে ফার্স্ট পেমেন্ট পাওয়াতে আমাদের খাওয়াবে, হ্যাঁ যদি না খাওয়াই চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিও, ডিসলাইক করে দাও, ডিসলাইক করে দাও, সব করে দাও, ঠিক আছে, কিন্তু খাওয়াবো নিশ্চয়ই, তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। এত দেরি করছো কেন, আবার ভাবছে সাবস্ক্রাইব করবো বলে, করো, এই যে নিচে আছে নিচে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ অনলাইন বলে গেছিলাম, অল করে দিও, ওই ঘন্টাতে না টং করে বাজায়, মন্দিরে বাজাও যে তোমরা, ওই ঘন্টা একটা দেখবে ইউটিউবেও আছে, ওইটা বাজিয়ে দিও, তাহলে কি বলতো, এই যে আমরা বিরিয়ানি খাচ্ছি, চা খাচ্ছি, সব ভিডিও তোমার আগে, তোমার কাছে সবার আগে আসবে। তো ও তো বলেই দিল, যাও তাড়াতাড়ি, দেখছো কি এতক্ষণ ধরে সাবস্ক্রাইবটা করতে এতক্ষণ ধরে ভাবছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, যাও। তো বিরিয়ানি সামনে বসে আর এত বেশি কথা বলা ঠিক না, তো যাই হোক বিরিয়ানি খাওয়া শুরু করতেই হবে, তাই তো? তো গাইজ এখন দেখতে পাচ্ছো আমার পাতে বিরিয়ানি রয়েছে, তো বিরিয়ানির সামনে বসে এত কথা বলা খুব মুশকিল, বিশ্বাস করো, বিরিয়ানি দেখবো না তোমাদের দেখবো, কোনটা দেখবো বুঝতে পারছি না, মানে জল পড়ছে পাশে বালতি হলে মুখ দিয়ে জল পড়ছে, বালতিতে জলে ঢালো, বালতিতে জলটা পড়ুক, ঘর মার ভিজে যাবে তো, এবার কি করছো, মানে হারামি হো। তো বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর গিয়ে তোমাদের রিভিউ দেবো, ঠিক আছে? আগে খাওয়া যাক, বিরিয়ানি সামনে নিয়ে কথা বলা খুব মুশকিল বন্ধু, কি করবো বলো, চলো খাওয়ার পর রিভিউ দিচ্ছি। সফর মে সাথ তে
দেখতে পাচ্ছ আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। ও বলছে যে খেতে পাচ্ছে না অতটা। না না পারবো পারবো। তো কষ্ট হচ্ছে কতটুকু আমার আর কতটা একদম নজর দেবে না, একদম নজর দেবে না। সো গাইস আমাদের খাওয়া রেডি পুরো একদম ফুলফিল সাকসেস হয়ে গেছে। তো রিভিউ এবার হচ্ছে রিভিউ দেওয়া পালা, রিভিউটা ও দেবে আমিও দেবো। তো যাই হোক খাওয়াটা সত্যি দারুণ হয়েছে। হ্যাঁ যেটা কথা ছিল রিভিউ না ভুলে গেছিল, রিভিউটা দেওয়া যা। এই যে বসে আছে পাশে তুমি রিভিউটা তাতে শুরু করো, ওরা তুই ঠিকঠাক রিভিউ নিবি, ওরা কিন্তু কিনবে। ঠিকঠাক রিভিউ একদম। বিরিয়ানিটা খেতে একদম অসাধারণ ছিল, মানে 100 টাকায় যে এতটা ভালো বিরিয়ানি পাওয়া যায় মানে ধারণার বাইরে। 100 টাকা অনেক বড় অনেক অনেকটা বিরিয়ানি দিয়েছে, প্লাস অনেক সুন্দর খেতে। আর শুধু আলুর পিসটা একটু ছোট্ট ছিল, আলুর পিসটা যদি আর একটু বড় যেত ভালো হতো, কোনো প্রবলেম নেই। 100 টাকায় আলুর পিস যেটা আছে সেটা ঠিকই আছে। তো ও তো রিভিউ দিল, আমিও রিভিউটা দিচ্ছি। না সত্যি চিকেনের পিসটা ভালো ছিল, আলুটা একটু ছোট গেছে কিন্তু সফট ছিল। স্প্রাইট খাও আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে দিই তারপর স্প্রাইটটা খাও। তো ও তো স্প্রাইট খাবে, আমি কি খাবো না? হ্যাঁ নিশ্চয়ই খাবে, তো তুমিও খাবে। স্প্রাইট তো সবার জন্য, তুমিও খাবে আমিও খাবো। খাবো চলো খাওয়ার তো দেখতে থাকো। তো আমিও তো খাবো, অবশ্যই খাবো। তো স্প্রাইট খাওয়া তো তোমাদেরকে দেখাতে হবে, স্প্রাইট খাওয়া দেখাতে হবে। দেখে নাও, বাকি রাখবো না কিছু, তোমাদের পুরো আশাটাই পূরণ করে দিই। এত কষ্ট করে পুরো ভিডিওটা দেখে শেষ অব্দি এসছো, এই খুব ভালো। তাই জন্য স্প্রাইট খাওয়াটা কেন বাকি রাখবো, ওটাও দেখে নাও, হয়তো সিনেমেটিক শট হিসাবে দেখতে পারবে, দেখবে নিশ্চয়ই। তো যাই হোক দেখবে যেমন বলেছে তাহলে অবশ্যই দেখাবো, দেখে না। তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার ঋণ। তো স্প্রাইট খাওয়া তো দেখেই নিলাম, আর এর বেশি ওটা আবার রিভিউ দেওয়ার বাকি আছে কি? ওটা রিভিউ দিতে হবে, রিভিউ আর কি দেবো। স্প্রাইট তো তোমরা সবাই খেয়েছো, এমন কেউ নেই যে খায়নি স্প্রাইট। স্প্রাইট অন্য কিছু না, স্প্রাইট অন্য কিছু না, আমরা ওইসব খাই না। আর যেটা মেন কথা বলেছে সাবস্ক্রাইব করার, যদি সাবস্ক্রাইব না করো বিরিয়ানি খাবো না। তো এবার তোমাদের হাতে বিরিয়ানি চাও না সাবস্ক্রাইব করতে চাই, একটা শুধু জিনিস করে দাও, কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও আর বিরিয়ানি এসে খেয়ে যাও, কোনো পয়সা দিতে হচ্ছে না। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর ফুড ব্লগে দেখা হচ্ছে না হলে কোনো অন্য ব্লগে দেখা হচ্ছে, দেখতে নিশ্চয়ই পরের দিন আবার একটা সময় দেখা হচ্ছে। চলো টাটা, তো নেক্সট ব্লগে আবার দুপুর ঠিক একটা সময় দেখা। তো টেক কেয়ার, বাই, লাভ ইউ, টাটা।